स्वप्न देख सहस कर शुरू करूँ एवं लेगे थक सफलता आस। আরেকটা কথা ছেলেদের বলে দিতে চাই, সেটা হচ্ছে যে যেটার আমি খুবই ঘোর বিরোধী, বিয়ের নামে মানুষকে দেখানোর নামে, খালাতো ভাই মামাতো ভাই জামাতো ভাই পাড়া প্রতিবেশীকে দেখানোর নামে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বিয়েটা আপনারা করছেন, তিন মাস পরে আপনি জানেন আপনার বাবা হয়তো জমি বিক্রি করে বা গহনা বন্ধক থেকে বা হয়তো আপনি অফিস থেকে লোন করে আপনি বিয়ে করছেন, কাটছ তিন মাস পরে যখন আপনি লোনের ইনস্টলমেন্ট দিতে পারবেন না, আপনার বন্ধু এসে যদি বললো যে দোস্ত তোর বিয়েটা কিন্তু সেরকম খাইছিলাম, আপনার তাকে দেখে মনে হবে একটা চর দিয়ে গেলে বলতে যে বেটা ইনস্টলমেন্টটা কিন্তু আমি বলতেছি। সো আমি আপনাদের বলবো ছেলে মেয়ে দুজনেরই ফ্যামিলির সাথে আলাপ করে, হ্যাঁ আপনি ডেফিনেটলি বলতে পারেন যে ভাই বিয়ে তো জীবনে একবারই করে মানুষ, অফকোর্স, কিন্তু জীবনে হানিমুন একবার করে না মানুষ, জীবনে মধুচন্দ্রিমা একবার করে না মানুষ। আপনি অনেক লোকের খাওয়াইলেন জায়গা জমি বিক্রি করে ঋণ করে লোন নিয়ে কি লাভ, আপনি 2000 লোক না খাইয়ে 1000 লোক না খাইয়ে 500 লোককে খাওয়ান, বাকি টাকাটা দিয়ে আপনি একটা ব্যবসা করেন, স্টাবলিশ হন, 5টা বছর অপেক্ষা করেন, তারপর প্রতিদিন আপনি হানিমুন করেন, প্রতি মাসে ম্যারেজ ডে করেন, কেউ তো মানা করবে না। যাকে একদিন সাজানোর জন্য এত বড় স্যাক্রিফাইস করছেন, এমন কিছু করেন যাকে তাকে প্রতিদিন সাজানো যায়। আমি আপনাদের যে কথাটা বলবো, উদ্যোক্তা হওয়ার জন্য যেটা দরকার আপনারা খুব ভালো করে জানেন, আমি সেদিন খবর দিলাম এটা প্রায় 1,00,000 মানুষের কাছে পৌঁছে গেছে, সরি 1,00,000,000 মানুষের কাছে পৌঁছে গেছে। সেটা কি? স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন, সফলতা আসবে। কিন্তু আমাদের যে সমস্যাটা, আমরা বাঙালি ব্যাপক স্বপ্নবাজ, আমরা স্বপ্ন দেখি কিন্তু এই রুম থেকে বের হয়ে যাওয়ার পর আমাদের স্বপ্নটা হারিয়ে যায়। অনেক অনুপ্রেরণামূলক কথাবার্তা শুনি আমরা, ব্যাপকভাবে ইন্সপায়ার্ড হই, ফুলি, তারপরে স্বপ্নটা হারিয়ে যায়, সাহস করতে পারি, শুরু করা হয়। কিন্তু ধরেন কোনো কারণে আপনি স্বপ্ন দেখলেন, সাহস করলেন, শুরু করলেন, আমাকে অনেকে বলে স্যার লেগে তো থাকতে পারি, এটার ফর্মুলা কি? লেগে থাকার জন্য একটা ফর্মুলা আমার জানা আছে, সেটা হলো কাজটাকে প্রেমিক প্রেমিকার মতো ভালোবাসতে হবে। বিলিভ মি, আপনি কাজটাকে ভালোবাসেন আপনি কাজ ছাড়তে পারবেন। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, আপনাকে ধরেন কেউ ফোন করলো বা আপনি কাউকে ফোন করলেন, যে লোকটাকে আপনি অতটা পছন্দ করেন না বা একটু বয়স্ক বা আপনার অতটা পছন্দ না, আপনি কী করবেন? খুব তাড়াতাড়ি ফোনটা রেখে দিতে চাইবেন, তাই না? কথা শেষ করার চেষ্টা করবেন। কিন্তু সে যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়, যাকে এখনো বিয়ে করেন নি, অবশ্য ছেলেরা বা মেয়েরা বউ জামার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে চায় না, যা যে এখনো গার্লফ্রেন্ড তার সঙ্গে কী হয়, সারা রাত কথা বলে, তাই না? খুবই খারাপ এটা, সারা রাত যে কথা বলে, সারাদিন যে ঘুমায়, ওই মেয়েটার ওই ছেলেটার সাথে ওই মেয়েটা কোনো দিন বিয়ে হবে, কারণ ওই মেয়েটা অবশ্যই যে ছেলেটা ক্যারিয়ারিস্টিক গাড়ি নিয়ে আর একটা ছেলের সাথে চলে যাবে, আপনার জীবনে কিন্তু কিছু হবে না, তাই না? সো ডোন্ট ডু ইট। সেই জন্য আমি বলবো, কাজটাকে আপনি যদি ভালোবাসেন, কাজটাকে যদি আপনি আপনার ভালোবাসার মানুষের মতো করে ভালোবাসেন, আপনি কাজ ছাড়তে পারবেন না এবং সেই কাজটা আপনাকে খুঁজে নিতে হবে। তো আমি আপনাদের বলবো, আজকেই আপনাদেরকে কিন্তু এখানে উদ্যোগটা বানিয়ে দেওয়া যাবে না, আপনাদের বলবো আমাদের 90 দিনের সেশন, যে কথাটা বলি নাই, এই 90 দিন কিন্তু টানা 90 দিন, এখানে কোনো শুক্রবার নেই, শনিবার নেই, সরকারি ছুটি নেই, ঈদ নেই, পুজো নেই, প্রতিদিন আমরা ক্লাস করি। এইটা করার অর্থ হচ্ছে যে একটা ইউনিকনেস তৈরি করা, তোমাদের শিক্ষক এত সিরিয়াস তোমাদেরকে শিখাবার জন্য, তোমরা না শিখে কোথায় যাবে, এবং এটা বিনামূল্যে। এটা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের তরুণদের প্রতি আমার গিফট।